আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সোমবার দুপুরে তিনি সাভার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসমিন আক্তার চৌধুরী সুমিও মনোনয়নপত্র জমা দেন পঞ্চম থাপে সাভার উপজেলা পরিষদ নির্বাচন আগামী একত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা নয় লাখ পঞ্চাশ হাজার যার বেশিরভাগ ভোটার গার্মেন্টস শ্রমিক সাভার থেকে আলমাস হোসেন এএন টিভি